আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ বিশ নভেম্বর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জের এবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল যে সকল অবৈধ প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত লঙ্ঘন করে অবস্থান করছেন তাদেরকে আটক করছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে প্রায় তেরো হাজার নয়শো ছয়জন জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত এক সপ্তাহ মানে বারোই নভেম্বর থেকে আঠারোই নভেম্বর এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদের মধ্যে আবাসন নীতি বা ইকামা আইন বঙ্গের দায়ে ছয় হাজার পাঁচশো সাতানব্বই জনকে শ্রম আইন বঙ্গের দায়ে পনেরোশো চৌত্রিশ জনকে আর সীমান্ত নীতি ভঙ্গের দায়ে পাঁচ হাজার সাতান্ন জনকে আটক করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল যারা সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় আছেন কিন্তু বাংলাদেশ থেকে চীনের সিনোফার্মের টিকা নিয়ে ফেলেছেন তাদেরকে সৌদি আরবে যেতে হলে বুস্টার ডোজ নিতে হবে নয়তো পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে নিজ খরচে এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন বাংলাদেশে বুস্টার ডোজ টিকা দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত না দেওয়ায় সৌদি আরবগামী কর্মীদের বুস্টার ডোজ টিকার ব্যবস্থা হচ্ছে না ফলে যারা চীনের টিকা নিয়েছেন তাদেরকে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে সৌদি আরবে গিয়ে নিজ খরচে কোয়ারেন্টাইন করতে হবে তবে স্বাস্থ্যমন্ত্রী সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটিতে যেন চীনের টিকার অনুমোদন দেওয়া হয় সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবকে ভয়াবহ পরিণতি ভরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে সানা এই হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে জানিয়েছেন চব্বিশ ঘন্টায় সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশে পঁয়ষট্টি বার বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার জন্য সৌদির নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে এবং তাদেরকে এর দায়িত্ব বহন করতে হবে বলে জেনারেল সারি উল্লেখ করেছেন সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হল সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে একত্রিশ জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে সাঁইত্রিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে